তাহলে আলফা প্লাস বিটাইকালটা কত হবে আলফা প্লাস বিটাইকালটা হয়ে যাবে মাইনাস বি বাই এ আর আলফা টু কত হবে সি বাই এ এই ফর্মাটা আমরা সবাই জানি এখানে বলে দিয়েছে একটা বীজ আর একটা দ্বিগুণ তো আমরা ধরে নিচ্ছি বিটাটা হচ্ছে আলফা ডবল বিটাটা হচ্ছে আলফা ডবল তাহলে আমরা কি করব বিটার জায়গায় টু আলফা বসিয়ে দেবো বিটার জায়গায় আমরা টু আলফা বসিয়ে দেবো তাহলে এখান থেকে সাল্ভ করলে কত পাওয়া যাচ্ছে সলভ করলে থ্রি আলফা ইকাল টু মাইনাস টু কত হচ্ছে পাশে মাল্টিপ্লাই ছিল সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে যাচ্ছে এখানেও আমরা বিটার জায়গায় টু আলফা বসিয়ে দেব তাহলে কত হবে আলফা ইন্টু টু আলফা ইকাল টু হয়েছে সি বাই এ তাহলে টু আলফা স্কোয়ার ইকাল টু হয়েছে সি বাই এ তাহলে টু আমরা পেয়ে যাচ্ছি সি বাই টু এ টুটাকে দিয়ে আমরা ডিভাইড করে দিলাম তাহলে দেখো আমরা আলফা টু কত পেলাম আলফা টু আমরা পেয়ে গেছি সি বাই টু এ আর আলফা টু কত পেয়েছি আলফা টু পেয়ে গেছি মাইনাস বি বাই থ্রি এটা আমরা আলফার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেব তাহলে আলফার জায়গায় কত বসছে আলফার জায়গায় বসছে মাইনাস বি বাই থ্রি এ হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে সি বাই টু এ আলফার জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস বি এ স্কোয়ার করলে হয়ে যাবে বি স্কোয়ার থ্রি এ তার স্কোয়ার করলে হয়ে যাবে নাইন এ স্কোয়ার ইকাল টু হচ্ছে সি বাই টু এ তাহলে বি স্কোয়ার ইকাল টু কত হচ্ছে বি স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে সি ইন্টু নাইন এ স্কোয়ার বাই টু এ নাইন এ স্কোয়ারটা পাশে ডিভাইড ছিল সাইড চেঞ্জ করলে তো মাল্টিপ্লাই হয়ে যাবে এ দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা একটা এ পড়ে থাকবে তাহলে কত পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বি স্কোয়ার ইকাল টু নাইন এ সি বাই টু তাহলে লেখা যেতে পারে টু বি স্কোয়ার ইকাল টু হচ্ছে নাইন এ সি এটাই আমাদের আর এইচ এস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল আমি প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি এখানে বলছে এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই ইকুয়েশনটার একটা বীজ আর একটা দ্বিগুণ বলছে তো আমরা ধরে নিলাম দুখানা বীজ হচ্ছে আলফা এবং বিটা এটা লিখে দেবে যে দুখানা রুটস হচ্ছে মানে দুখানা বীজ হচ্ছে আলফা এবং বিটা তো এখানে তাহলে আলফা প্লাস বিটা কত হবে আলফা প্লাস বিটা ইকালটা হয়ে যাবে মাইনাস বি বাই এটা হচ্ছে ফর্মুলা আর আলফা বিটা কত হবে আলফা বিটা ইকালটা হয়ে যাবে সি বাই এবার দেখো আমরা জানি যে বিটা ইকাল টু হচ্ছে টু ইন্টু আলফা এটা আমরা জানি বিটা ইকাল টু হচ্ছে টু ইন্টু আলফা মানে বিটাটা হচ্ছে আলফার ডবল এটা বলেই দেওয়া ছিল যে একটা বীজ আর একটা বীজ দ্বিগুণ তাহলে আমরা এই বিটার জায়গাটায় টু আলফা বসিয়ে দিতে পারি তো সেখান থেকে আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি থ্রি আলফাইকাল টু মাইনাস বি বাই এ তাহলে কত হচ্ছে মাইনাস বি বাই থ্রি এ মানে তিনটায় বাসে মাল্টিপ্লাই ছিল তো সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে নেক্সট আমরা এখানটা তো বিটার জায়গায় টু আলফা বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে টু ইন্টু স্কোয়ার হয়ে যাচ্ছে এটাই কালটা হয়ে যাচ্ছে সি বাই এ তাহলে আলফাস্কোয়ার ইকালটা কত হচ্ছে সি বাই টু এ আমরা টুটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা আলফা স্কোয়ারিক্যাল টু পেয়ে গেছি কত সি বাই টু এ ইকাল টু পেয়ে গেছি মাইনাস বি বাই থ্রি এ তো আমরা আলফার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো এই ভ্যালুটাকে বসিয়ে দেব তাহলে সেখান থেকে সলভ করে পাওয়া যাচ্ছে টু বি স্কোয়ার টু নাইন সি এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল পরের প্রশ্ন দেখো এখানে বলছে যে সমীকরণের বীজগুলো এক্স এক্স প্লাস প্লাস পি ইকাল ওয়ান টু জিরো এই সমীকরণের বীজগুলোর সেই সমীকরণটা তৈরি করো জায়গাটা বুঝবে এখানে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে তাহলে বলছে এর যদি রুটগুলো আলফার বিটা হয় আরেকটা ইকুয়েশন রয়েছে তার রুটগুলো হবে ওয়ান বাই আলফা এটা আছে ওয়ান বাই বিটা সেটাই বলে দেওয়ার হচ্ছে অনন্যক মানে হচ্ছে এটাই ওয়ান বাই আলফা এটা আছে ওয়ান বাই বিটা তাহলে বলছে এই ইকুয়েশানটা কত হবে সেটা বার করতে বলেছে মানে এর রুটগুলো যদি আলফা বিটা হয় তাহলে এটার রুটগুলো হয়ে যাচ্ছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে বলছে ইকুয়েশানটা কত হবে তাহলে আমরা কী করবো প্রথমে এখানে আমরা আলফা প্লাস বিটার ভ্যালুটাকে বার করছি আলফা প্লাস বিটাই ক্যালটা কত হয়ে যায় মাইনাস বি বাই এ তো এখানে এ বলতে কত আছে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যে কোয়েফিসিয়েন্ট আছে যে শহকটা রয়েছে কত রয়েছে এক রয়েছে বি বলতে কত হচ্ছে বি বলতে হচ্ছে এক্সের সাথে যে কোয়েফিশিয়েন্ট বা শহকটা রয়েছে মানে হচ্ছে পি সি বলতে কত হচ্ছে সি বলতে হচ্ছে এক তাহলে এখানে মাইনাস বি বাই এ করলে কত হবে বি বলতে রয়েছে পি এ বলতে রয়েছে এক তাহলে হয়েছে মাইনাস পি এটা হয়ে গেল আলফা প্লাস বিটার ভ্যালু আর আলফা বিটাইকালটা কত হচ্ছে আলফা বিটাইকালটা হয়ে যাচ্ছে সি বাই এ সি বলতে ওর হচ্ছে এক এ বলতে ওর হচ্ছে এক তাহলে হয়েছে যাচ্ছে আলফা বিটাইকাল টু এক নেক্সট আমরা কি করব আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে যার দুখানা রুট হচ্ছে ওয়ান বাই আলফা একটা হচ্ছে ওয়ান বাই বিটা এটা হচ্ছে রুটগুলো এবার আমাকে প্রথমে এই দুখরা রুটের সামটাকে বার করতে হবে কথাটা বুঝতে পারলে আমাকে প্রথমে এই সামটাকে বার করতে হবে তাহলে কত হবে এটা এলসিম করে প্লাস করছি মানে লসয় করে প্লাস করছি তাহলে কত হবে ওপরটা বসবে আলফা প্লাস বিটা আচ্ছা আলফা প্লাস বিটার কিছুক্ষণ আগে আমরা বার সেটা বেরিয়েছে আর আলফা বিটার ভ্যালু বেরিয়েছি ওয়ান তাহলে মাইনাস পি আবার নেক্সট আমাদের এই দুখানা রুটের গুণ ফলটাকে বার করতে হবে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটাটাকে বার করতে হবে তাহলে কত হচ্ছে ওয়ান বাই আলফা বিটা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা আলফা বিটার জায়গায় এক বসিয়ে দেবো তাহলে হয়ে যাচ্ছে এক অসুবিধা নেই এত অব্দি তাহলে দ্বিতীয় ইকুয়েশনটা মানে কত হবে তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকাল টু জিরো এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় ইকুয়েশনটা জায়গাটা বুঝবে একটা ইকুয়েশন জেনারেলি এরকম ফর্মেটে থাকে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে জিরো মানে এই জায়গাটায় বসবে দুখানা রুটের যোগফল এই জায়গাটায় বসবে রুটের গুণফল তো এখানে রুটগুলো তো ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা দেওয়া আছে তাই এখানে আমরা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা লিখেছি মানে দুখানা রুটের যোগফল লিখেছি আর এখানটায় আমরা দুখানা রুটের গুণফল

এখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল বলছে আরেকটা ইকুয়েশান রয়েছে যে ইকুয়েশানটা রুটগুলো হচ্ছে এই ইকুয়েশানের রুটের অনন্যক কথাটা বুঝতে পারলে এই ইকুয়েশানটার রুটগুলো যদি আলফা এবং বিটা হয় তাহলে আরেকটা ইকুয়েশান রয়েছে তার রুটগুলো হয়েছে ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা তাহলে সমীকরণটা তৈরি করতে বলেছিল তো আমরা প্রথমে এখান থেকে আলফা প্লাস বিটাটাকে বার করেছি সেটা পেয়ে গেছি মাইনাস পি আলফা বিটাটাকে বার করেছি সেটা হয়ে গেছে ওয়ান এত দি অসুবিধা নেই নেক্সট আমরা কী করলাম আরেকটা যে ইকুয়েশনটা ছিল তার রুটগুলো কি কি ছিল ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা আমাদের এই দুটো যোগফল বার করতে হবে তো সেখান থেকে সলভ করে আমরা মাইনাস পি পেয়ে গেলাম আবার এই দুটো রুটের গুণ ফলটা বার করতে হবে তো সেখান থেকে সলভ করে আমরা এক পেয়ে গেছি নেক্সট আমরা কী করলাম নতুন ইকুয়েশনটা কত হবে এক্সকোয়ার মাইনাস এই জায়গাটায় দুখানা রুটের যোগফল বসবে মানে বসছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইনটু এক্স প্লাস দিয়ে বসবে দুখানা রুটের গুণফল মানে ওয়ান বাই আলফা ইনটু ওয়ান বাই বিটা তো এখানে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি সেখান থেকে সলভ করে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম এটা এটাই হচ্ছে আন্সার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নে বলছে এটা সমীকরণ দেওয়া রয়েছে বলছে এর বীজগুলোর বর্গ যে সমীকরণের বীজ তার সমীকরণটা নির্ণয় করো এখানে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো এর দুখানা রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আরেকটা ইকুয়েশন রয়েছে তার রুটগুলো হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার দেওয়া হচ্ছে বর্গ বলে দেয়া রয়েছে তাহলে বলছে যে ইকুয়েশনটার রুটগুলো হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার সেই ইকুয়েশনটা কত হবে তো সবার আগে আমাদের একটাই কাজ এখান থেকে আমাদের আলফা প্লাস বিটাটাকে বার করতে হবে আর আলফা বিটাটাকে বার করতে হবে তো আলফা প্লাস বিটা বলতে কত হবে মাইনাস বি বাই এ তো এখানে এ বলতে কত আছে এক্স স্কোয়ারের সঙ্গে যে সংখ্যাটা রয়েছে মানে শকটা রয়েছে এক রয়েছে বি বলতে কত আছে বি বলতে এক্স এর সাথে যে শখটা রয়েছে সেটা হচ্ছে এক সি বলতে কত রয়েছে সি বলতে হচ্ছে এক তো মাইনাস বি বাই এ তাহলে মাইনাস ভি এ বলতে কত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে হয়েছে মাইনাস আর আলফা বিটা বলতে কত হচ্ছে আলফা বিটা বলতে হয়েছে C সি বাই এ মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা তো আছে ওয়ান অসুবিধা নেই তাহলে নেক্সট আমাদের কী বার করতে হচ্ছে দ্বিতীয় ইকোয়েশানটা বার করতে হবে তার রুটগুলো কি কি আছে আলফা স্কোয়ার আছে আরেকটা আছে বিটা স্কোয়ার রুটগুলো আছে আলফা স্কোয়ার আর হচ্ছে বিটা স্কোয়ার তো প্রথমে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করব মানে দুখানা রুটের যোগফল বার করব এবং আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার বার করব মানে দুখানা রুটের গুণ বার করব তো কী করে বার করব তো আমি যখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা বার করছি তো এটাকে আমরা দেখে বুঝতেই পারছো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে কত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মটা আমরা সকলেই জানি তো এখানে আমরা আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবো আলফা প্লাস বিটার ভ্যালুটা বেরিয়ে গেছে মাইনাস এক তাহলে এই জায়গাটা আমরা মাইনাস এ স্কোয়ার করে দেবো মাইনাস টু ইন্টু আলফাবিটা ছিল তো আলফা বিটার জায়গায় কত বসবে এক বসবে তাহলে এটা কত হচ্ছে ওয়ান মাইনাস টু তাহলে হয়েছে মাইনাস এক আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে আলফা বিটা তার হোল স্কোয়ার তো আলফা বিটা বলতে কত আছে আলফা বিটা বলতে আছে এক তো তার স্কোয়ার হবে তাহলে এখানটা হয়েছে এক তাহলে ইকুয়েশনটা কত হবে ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এখানটায় বসবে দুখানা রুটের যোগফল এখানটায় বসবে দুখানা রুটের গুণফল ইকাল টু হচ্ছে জিরো তাহলে এই জায়গাটায় কত বসবে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এক আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর ভ্যালুটা আমরা বার করেছি মাইনাস এক আর এই ভ্যালুটা আমরা বার করেছি এক তো এখানে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে জিরো এটা হচ্ছে ইকুয়েশনটা এখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল তো তার দুখানা রুট আমরা ধরে নিয়েছি আলফা এবং বিটা তো আমাদের এখানে বলা হচ্ছিল যে আরেকটা ইকুয়েশনের সমীকরণ তৈরি করতে যার রুটগুলো হবে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই তো আমরা প্রথমে এই প্রথম ইকুয়েশনটা থেকে গিভেন ইকুয়েশনটা থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটাকে বার করলাম আলফা বিটার ভ্যালুটাকে বার করলাম তো নেক্সট আমাদের কি করতে হবে দ্বিতীয় সমীকরণটা বার করতে হবে যার রুটগুলো হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার অসুবিধা নেই তো প্রথমে আমাদের দুখানা রুটের যোগফল বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করতে হবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ এখানে আমরা আলফা প্লাস বিটার জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি আলফা বিটার জায়গাতেও ভ্যালু বসিয়ে দিয়েছি সেখান থেকে আমরা পেয়ে গেলাম মাইনাস এক নেক্সট আমাদের এই আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার এই দুখানা রুটের গুণ বার করতে হবে তো সেখান থেকেও আমরা পেয়ে গেলাম এক তাহলে ইকুয়েশানটা কত হবে ইকুয়েশনটা হয়ে x এক্স মাইনাস দুখানা রুটের যোগফল ইন্টু এক্স প্লাস দুখানা রুটের গুণফল তো এখানে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় মাইনাস এক বসিয়ে দিয়েছি আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের জায়গায় এক বসিয়ে দিয়েছি তো সেখান থেকে সলভ করে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম এটা এটাই হচ্ছে আনসার পরের প্রশ্ন দেখো নেক্সট হচ্ছে এমসি কিউ প্রশ্ন এখানে বলছে এই সমীকরণটার বিজিদয় সমষ্টি কত ইকুয়ে দেওয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকাল টু জিরো এখানে এ বলতে কত রয়েছে এ বলতে রয়েছে আগের শখ মানে হচ্ছে এক বি বলতে আছে এক্স এর আগের শখ মানে হচ্ছে মাইনাস ছয় সি বলতে আছে দুই তো আমাদের দুখানা রুটের যোগফল বার করতে হবে মানে আলফা প্লাস বিটা বার করতে হবে এটা হবে মাইনাস বি বাই এ তো বি বলতে কত আছে বি বলতে আছে মাইনাস ছয় এ বলতে আছে এক তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ করলে হয়ে ছয় হচ্ছে সি পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে বলছে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকাল টু টেন এই সমীকরণের বীজ দয়ের গুণ ফল হচ্ছে মাইনাস টু তাহলে কে এর মানটা কত আমরা কি করছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন জিরো করে দিলাম মানে আমরা রাইট সাইডে এ জিরো রাখলাম তাহলে এখানে এ বলতে কত আছে এ বলতে রয়েছে সংখ্যা সেটা হচ্ছে এক বি বলতে কত আছে বি মাইনাস টেন তো দুখানা বীজের গুণফল কত হবে দুখানা বীজের গুণফল মানে আলফা বিটা ইকাল হয়ে যাচ্ছে আলফা ইন্টু বিটা হয়েছে। টু হয়ে যাচ্ছে সি বাই এ তো সি বলতে রয়েছে কে মাইনাস টেন এ বলতে কত আছে এ বলতে রয়েছে এক তো এই ভ্যালুটা কত গিভেন রয়েছে এই ভ্যালুটা মাইনাস টু তো এখান থেকে করে আমাদের কে এর ভ্যালুটাকে বার করতে হবে তাহলে ইকালটা কত হচ্ছে দশ মাইনাস দুই তাহলে হয়ে যাচ্ছে আট আনসার হচ্ছে সি এরটা এখানে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই ইকুয়েশনের রুটগুলো বাস্তব এবং অসমান হলে স্কোয়ার মাইনাস ফোর সি এটা কত হবে আমি এখানে বলে রাখছি একটা জিনিস সেটা ফর্মুলাই রয়েছে যদি বিচ দয় বাস্তব এবং সমান হয় তাহলে কত হবে রিয়েল আর ইকুয়াল হয় তাহলে কত হবে এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস ফোর সি ইকুয়াল টু জিরো যদি বাস্তব আর অসমান হয় মানে রিয়েল কিন্তু আনইকুয়াল সেক্ষেত্রে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দেন এই কালক জিরো হয়ে যাচ্ছে আর যদি বীজগুলো বাস্তব না হয় যদি বাস্তব না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হয়ে যাবে আমাদের কি বলেছিল বাস্তব এবং অসমান বলেছিল তাহলে কোনটা হবে এটা হচ্ছে গ্রেটার দেন টু জিরো মানে গ্রেটার দেন জিরো তাহলে আনসার হচ্ছে এটা নেক্সট প্রশ্নে বলছে বিজদয় বাস্তব এবং সমান হলে তাহলে কোনটাই মানে কোনটা ট্রু হবে এখানে কোন স্টেটমেন্টটা ঠিক হবে তাহলে আমরা কি করব আমরা প্রথমেই বলেছিলাম যে

আমরা ফোর এটাকে সাইড চেঞ্জ করলাম তার ফলে ডিভাইড হয়ে যাচ্ছে তাহলে হবে কোনটা অপশন হচ্ছে ডি ডিএটা পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলছে এর দুখানা রুট হচ্ছে আলফা এবং বিটা তাহলে জিজ্ঞেস করেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মানটা কত এ বলতে কত আছে এ বলতে রয়েছে তিন বি বলতে রয়েছে আট সি বলতে রয়েছে দুই আমি প্রথমে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত বার করছি তাহলে কত হবে মাইনাস বি বাই এ হয়ে যাবে মানে হয়েছে মাইনাস আট বাই তিন আবার আলফা বিটা বার করছি এটা হয়ে যাবে সি বাই এ তাহলে হয়ে যাবে দুই বাই তিন অসুবিধা নেই এত অব্দি নেক্সট আমরা এই জিনিসটার ভ্যালুটা বার করবো তাহলে কত হবে এটাকে যদি আমরা লসই করে প্লাস করি এলসিএম করে প্লাস করি তাহলে এটা বসবে আলফা বিটা ওপরটা বসবে আলফা প্লাস বিটা তো আলফা প্লাস বিটা ভ্যালু কত বেরিয়েছে মাইনাস আট বাই তিন আর আলফা বিটা ভ্যালু কত বেরিয়েছে দুই বাই তিন তাহলে কত হবে মাইনাস এইট বাই থ্রি ইন্টু থ্রি বাই টু থ্রিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে টুটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে হবে ফোর তাহলে এখানটা হচ্ছে মাইনাস ফোর অপশন হচ্ছে সি এরটা নেক্সট কোয়েশ্চেনে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে বলছে যে সমীকরণের বিজিত হচ্ছে বাস্তব এই সমীকরণটার তো এখান থেকে আমরা কি করব আমরা প্রথমে এটাকে বার করছি এ কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে এক মানে এক্স স্কোয়ার এর আগের শখ বি কত হচ্ছে এক্স এর আগের শখ সেটা হচ্ছে এক সি কত হচ্ছে সিটা হয়ে যাচ্ছে এক তাহলে আমি বিয়ার মাইনাস ফোর এ সি এইভাবে বার করবো তাহলে বি স্কোয়ারের জায়গায় কত বসবে একের স্কোয়ারে বসবে এর জায়গায় কত বসবে এক বসবে সি এর জায়গায় কত বসবে এক বসবে তাহলে কত হবে ওয়ান মাইনাস ফোর তাহলে হয়ে যাচ্ছে মাইনাস তিন

তো বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা বার করছি তাহলে কত হবে এখানটা হয়ে যাবে মাইনাস স্কোয়ার ফোর এ বলতে কত হবে এ বলতে হচ্ছে এক সি বলতে কত কত হচ্ছে 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 সি বলতে টু তাহলে দেখো এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এক স্কোয়ার মানে হবে প্লাস এক ফোর ইন্টু ওয়ান ইন্টু টু তাহলে হয়ে যাচ্ছে এইট তাহলে পাওয়া যাচ্ছে মাইনাস সেভেন তো লেস দেন জিরো রয়েছে আমি প্রথমেই বলেছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরোর হলে সেটার বীজগুলো হবে অবাস্তব বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো হলে এর বীজগুলো হয়ে যাবে অবাস্তব সুতরাং এখানে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা হচ্ছে ট্রু কারণ এখানে দেওয়া ছিল যে বীজ তো হয় বাস্তব নয় স্টেটমেন্টটা সত্য রয়েছে নেক্সট দেওয়ার হচ্ছে কিছু শূন্যস্থান পূরণ এখানে কি বলছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইকাল টু জিরো এর বিচিত সমষ্টি এবং গুণ অনুপাত কত এ কত রয়েছে এটা রয়েছে সেভেন বি কত রয়েছে বিটা রয়েছে মাইনাস টুয়েলভ সি কত রয়েছে সিটার এইটিন তো আলফা প্লাস বি টাইকালটা কত হবে মাইনাস বি বাই এ তাহলে রয়েছে মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস টুয়েলভ বাই সেভেন মানে এখানটা মাইনাস বসলো বি এর চেয়ে আমরা মাইনাস টুয়েলভ রেখে দিয়েছি তাহলে হয়েছে টুয়েলভ বাই সেভেন আলফা বিটাই ক্যালটা কত হবে এটা হয়ে যাবে সি বাই এ এটা হচ্ছে বাই তাহলে বলছে যে সমষ্টি এবং গুণফলের অনুপাত কত মানে আলফা প্লাস বিটা এর সাথে আলফা বিটার রেশিও কত হবে তো আলফা প্লাস বিটা কালকে কত হচ্ছে টুয়েলভ বাই সেভেন আর আলফা বিটাই ক্যালটা কত হচ্ছে আলফা বিটাই ক্যালটা হয়েছে এইটিন বাই সেভেন তো এটাকে এরকমভাবে বাই দিয়ে লেখা যেতে পারে

তো আমরা জানি যে আলফা ইন্টু বিটা কত হয় এটা হয়ে যায় সি বাই এখানে বলে দিয়েছে বীজগুলো হচ্ছে পরস্পরের অনণ্যক মানে বিটাটা হচ্ছে আলফার উল্টো মানে একটা বীজ হচ্ছে আর একটা বীজের উল্টো মানে বিটাটাই হয়ে যাচ্ছে ওয়ান বাই আলফা বিটা ইকাল হয়ে যাবে ওয়ান বাই আলফা যেহেতু অনণ্যক বলে দেওয়া ছিল তাহলে আমরা বিটার জায়গায় ওয়ান বাই আলফাটা লিখে দিতে পারি তাহলে এখান থেকে আলফাটাকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে কত হচ্ছে পরে প্রশ্ন দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো এই সমীকরণে বিচিত হচ্ছে পরস্পরের অনন্যক এবং বিপরীচ্ছিন্নযুক্ত তাহলে এ প্লাস সি এর ভ্যালুটা কত এখানে দেওয়া ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু এখানে বীজ দয়ের কত হবে আলফা ইন্টু বিটা কত হবে সি বাই এ হয়ে যাবে এটা হচ্ছে গুণফল এবার এখানে একটা ইনস দেখো বলে দেওয়া ছিল একটা বীজ হচ্ছে আরেকটার অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত যুক্ত এটা বলে দেওয়া ছিল মানে বিটাটা হচ্ছে আলফার অনন্যক মানে 1 বাই আলফা আর বিপরীত যুক্ত তাই জন্য আমরা মাইনাস সাইন বসিয়ে দিয়েছি একটা বীজ আরেকটার অনন্যক বলেছে মানে ওয়ান বাই আলফা হয়ে যাবে চিহ্ন যুক্ত বলেছিল বলে তাই আমরা মাইনাস বসিয়েছি তোমরা আমরা বিটার জায়গায় আলফাটা লিখে দিতে পারি তাহলে এখান থেকে দেখো আলফাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কত পড়ে থাকছে মাইনাস ওয়ান অসুবিধা নেই এত অব্দি তাহলে আমরা কি পেলাম মাইনাস ওয়ান ইকাল টু পেয়ে যাচ্ছে সি বাই এ কোনি গুণ করছি তাহলে কত হবে মাইনাস এ ইকাল টু হয়েছে সি তো মাইনাস এটাকে আমরা সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে জিরো ইকাল টু হয়েছে সি প্লাস এ এটাকে আমরা চেঞ্জ করলাম তাহলে পেয়ে যাচ্ছি এ প্লাস সি টু জিরো তাহলে জিরো বসবে পরে প্রশ্ন দেখো বলছে কোন একটা দীঘাতণের বীজ চোদ্দ গুণফল হচ্ছে চব্বিশ কত মানে আলফা প্লাস বিটাইক্যালটা দেওয়ার হচ্ছে ফরটিন আর আলফা বিটাইক্যালটা দেওয়ার হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে বলছে সমীকরণটা কত হবে এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা দেওয়ার হচ্ছে আলফা বিটার ভ্যালুটা আছে তো সমীকরণটা কত হবে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকালটা হয়ে যাচ্ছে জিরো এটা হচ্ছে ইকুয়েশনটা তো এখানে আমরা আলফা প্লাস বিটার জায়গায় ফোরটিন লিখে দেবো আর আলফা বিটার জায়গায় টোয়েন্টি ফোর লিখে দেবো এটা হয়ে যাচ্ছে ইকুয়েশনটা পরের প্রশ্ন দেখো নেক্সট কোয়েশ্চেনে বলছি এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের মান হচ্ছে সমান তাহলে এর ভ্যালুটা কত হবে ইকুয়েশনটা কত দেওয়া ছিল কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কেক হচ্ছে জিরো এটা হচ্ছে এবং তো ফলটা সমষ্টি কত হবে আলফা প্লাস বিটা আর গুণফল বলতে কত হচ্ছে আলফা বিটা তো এ বলতে কত আছে এ বলতে রয়েছে কে বি বলতে রয়েছে দুই সি বলতে কত রয়েছে থ্রি কে রয়েছে তো আলফা প্লাস বিটার ভ্যালু কত হয় তো বি বলতে কত হচ্ছে বলতে বলতে হচ্ছে হচ্ছে আর তাহলে আলফা বিটা ক্যান্সেল করলে পড়ে থাকছে তিন এটা হয়ে যাচ্ছে আলফা বিটার ভ্যালু তো বলে দিয়েছে যে আলফা প্লাস বিটা এ টু হচ্ছে আলফা বিটা এটা কিভাবে যোগ ফলটা গুণফলের সাথে সমান তাহলে আমরা এখানটা লিখতে পারি যে মাইনাস টু বাই কে হচ্ছে তিন ক্লাস মাল্টিপ্লাই করলে কত হবে থ্রি কে ইকালটা হয়েছে মাইনাস টু থ্রি কে ইকালটা হয়েছে মাইনাস টু তাহলে কে কত হচ্ছে মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে ভ্যালু পরে প্রশ্ন দেখো বলছে এই সমীকরণটার বীজ আলফা এবং বিটা হলে আলফা বিটার মান কত কত দেওয়ার হচ্ছে টোয়েন্টি টু এক্স প্লাস একশো পাঁচ তো এ কত আছে এটা রয়েছে এক স্কোয়ারের আগে সহক মানে হচ্ছে এক বি কত রয়েছে বি রয়েছে মাইনাস টোয়েন্টি টু একশো প্রথমে আলফা প্লাস বিটার ভ্যালু বার করছি তাহলে কত হবে মাইনাস বি বাই এ তাহলে কত হবে এর জায়গায় বসবে মাইনাস টোয়েন্টি টু এর জায়গায় বসবে এক তাহলে হয়েছে আলফা বিটাইকাল কত হচ্ছে আলফা বিটাইকাল হয়েছে সি বাই এ মানে হচ্ছে একশো পাঁচ বাই এক তাহলে হয়েছে একশো পাঁচ এটা হয়ে যাচ্ছে সি বাই এ আমি এখানে আলফা প্লাস বিটা তার স্কোয়ার করছি তাহলে কত হবে টোয়েন্টি টু এর স্কোয়ার হয়ে যাবে টোয়েন্টি টু এর স্কোয়ার মানে কত এটা মানে হচ্ছে ফোর এইট ফোর তাহলে আমরা আলফা প্লাস বিটা তার স্কোয়ার ইকাল টু পেয়েছি ফোর এইট ফোর আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস ফোর আলফা বিটা জায়গাটা বোঝো একটা ফর্মুলা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা এখানে এই ফর্মুলাটা কি অ্যাপ্লাই করেছি তো আলফা প্লাস বিটা ছিল তার জায়গায় লিখে দিয়েছি আমরা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস ফোর আলফা বিটা এটা হয়ে হয়েছে ফোর এইট ফোর এখান থেকে আমাদের এই ভ্যালুটাকে বার করতে হবে তাহলে কত হবে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার আলফা বিটার ভ্যালু কত বেরিয়েছে আলফা বিটার ভ্যালু বেরিয়েছে একশো পাঁচ তাহলে এখানটা আমরা একশো পাঁচ লিখে দিচ্ছি এখানে হচ্ছে ফোর এইট ফোর তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এই দুটোকে আমরা সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে ফোর এইট ফোর মাইনাস দিয়ে হচ্ছে ফোর ইন্টু একশো পাঁচ তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকালটা হয়ে যাচ্ছে ফোর এইট ফোর মাইনাস ফোর টু জিরো তাহলে মাইনাস করলে হচ্ছে সিক্সটি ফোর তাহলে আলফা বিটা একটা কত হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারিক্যালটা কত হচ্ছে সিক্সটি ফোর হয়ে যাচ্ছে তাহলে আলফা মাইনাস বিটা কত হবে রুট ওভার অফ সিক্সটি ফোর তাহলে প্লাস মাইনাস এইট এটা হচ্ছে আনসার পরের প্রশ্ন দেখো প্রশ্ন বলছে যে এই সমীকরণটার বীজ দয়ের সমষ্টি হচ্ছে শূন্য তাহলে কে এর মানটা কত কত দেওয়ার মাইনাস এক্স ইকাল টু দিয়েছে কে k টু এক্স মাইনাস ওয়ান তো এর বীজদয়ের সমষ্টি বলছে জিরো আমরা কি করবো এখানটায় এক্স স্কোয়ার মাইনাস এক্স যেরকম ছিল সেরকম রইল কে টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে টু এক্স কে মাইনাস কে 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 এখানটা এক্স 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 মাইনাস মাইনাস টু প্লাস টু হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্সটাই কমন নিলাম তাহলে কত হবে ওয়ান প্লাস টু কে হয়ে যাবে প্লাস কে ইকাল টু জিরো এই দুটো থেকে আমরা মাইনাস এক্স টাই কমন নিয়েছি তাহলে দেখো এখানে এ বলতে কত আছে এ বলতে রয়েছে এক্সকের আগের সহগ মানে হচ্ছে এক বি বলতে কত রয়েছে বি বলতে রয়েছে মাইনাস ওয়ান প্লাস টু কে সি বলতে কত আছে সি বলতে আছে কে এই ভ্যালুগুলো গিভেন রয়েছে তো বলছো বীজ দয়ের সমষ্টিটা হচ্ছে শূন্য মানে বীজ দয়ের সমষ্টি বলতে কত আলফা প্লাস বিটা দুখানা উঠে সাম মানে হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা এটাই হয়ে হয়েছে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ বলতে কত বি এর জায়গায় কত বসবে বি এর জায়গায় বসবে ওয়ান বি এর আগে একটা মাইনাস রয়েছে বিতেও একটা মাইনাস রয়েছে আর এখানে ফর্মুলাতেও একটা মাইনাস রয়েছে তাহলে প্লাস হয়ে যাবে জায়গাটা বোঝো বি এখানে মাইনাস রয়েছে আর এখানে ফর্মুলাতে একটা মাইনাস রয়েছে তাহলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে এ বলতে কত আছে এ বলতে আছে এক তাহলে আমরা আলফা প্লাস কত পেয়ে গেলাম আলফা প্লাস বি আমরা পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস টু কে

এই সমীকণটটার একটা রুট যেহেতু দুই বলে দেওয়া ছিল তো এখানে আমরা এক্সের জায়গায় দুই বসিয়েছি সেখান থেকে বিটাকে বার করলাম আবার এই সমীকণটার একটা রুট হচ্ছে দুই তাহলে কি করবো এখানে আমরা এক্সের জায়গায় দুই বসাচ্ছি তাহলে কত হবে ফোর প্লাস টু বি প্লাস কিউ ইকাল টু হয়ে যাচ্ছে জিরো তো এখানে আমরা বি এর জায়গায় মাইনাস আট বসিয়ে দেব তাহলে কত হবে এই জিনিসটা পাওয়া যাচ্ছে তাহলে কত হবে ফোর মাইনাস সিক্সটিন প্লাস কিউ ইকাল টু হচ্ছে জিরো তাহলে মাইনাস টুয়েলভ প্লাস কিউ ইকাল টু হচ্ছে জিরো কিউ ইকাল টু হয়ে যাচ্ছে টুয়েলভ সেখান থেকে আমরা কিউটা বার করলাম আমি প্রসিডিওটা আরেকবার বলছি দুটো ইকুয়েশানারই একটা বীজ দুই দেওয়া ছিল তো আমরা প্রথমে প্রথম ইকুয়েশানটা এক্সের জায়গায় দুই বসিয়েছি সেখান থেকে আমরা বিটাকে বার করলাম মাইনাস এইট আবার দ্বিতীয় ইকুয়েশনটাতেও আমরা এক্সের জায়গায় দুই বসিয়েছি সেখান থেকে পাওয়া গেল এই জিনিসটা তো এইখানে আমরা এর জায়গায় এই বি ইকাল টু মাইনাস এইট এটাকে বসিয়ে দিয়েছি এই যে বি ইকাল টু মাইনাস এইট বসিয়ে দেওয়া আছে বি এর জায়গায় সেখান থেকে সলভ করে আমরা কিউটা বার করলাম টুয়েলভ এটাই হচ্ছে আনসার আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ